হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমাদের যেমনটা কর্মসূচি ছিল যে এই বছর কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান বেরোয়নি, এক্সাম তার নোটিফিকেশান বেরোয়নি, তো সেই জন্য কিন্তু এবং বিগত বছরেও পরীক্ষাগুলো হয়নি এক এক করে, কেননা 2019 পরে সেরকম কোনোই পরীক্ষা হয়নি ডাব্লিউবিসিএস ছাড়া। তো আমাদের কর্মসূচি ছিল এই পিএসসির বিরুদ্ধে একটা আন্দোলনের এবং অভিযানের। তো কর্মসূচি ওয়ানটা আমাদের ছিল 27 তারিখে, যেটা টুইটার ক্যাম্পেইন, সেটা কিন্তু একদম সফলভাবেই হয়েছে বলতে গেলে, অনেকেই এখানে যুক্ত হয়েছিল, তাদের সকলকে কিন্তু ধন্যবাদ। এবং আমাদের যে দ্বিতীয় কর্মসূচি রয়েছে সেটা কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ ভিভিআই কর্মসূচি, ঠিক আছে। সেই কর্মসূচিটা হলো 2 ফেব্রুয়ারি ওয়েনেসডে, অর্থাৎ নেক্সট উইক বুধবার 2 ফেব্রুয়ারি, দেখো সকাল 11:30 সময় কিন্তু একদম ফিজিক্যাল মুভমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসের বিরুদ্ধে। ওকে, তো সকল ছাত্রছাত্রী এবং গ্রুপের কিন্তু অংশগ্রহণ কাম্য, এটা কিন্তু আগেও ঘোষণা করা হয়েছিল কর্মসূচি ওয়ান এবং কর্মসূচি টু। তো কর্মসূচি ওয়ান তো হয়ে গেছে, এবার কিন্তু আমাদের সামনে রয়েছে কর্মসূচি টু। তো আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়েছে এই অভিযানে, অনেকেই আসবে বলছে, এবং আমি কিন্তু সকলকে আহ্বান করছি, সকল ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং যে সমস্ত শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদের সকলকেই আহ্বান করছি যে আমাদের এই কর্মসূচি যে দুইটা রয়েছে একদম স্টুডেন্টদের পক্ষ থেকে, তো সেই কর্মসূচি দুই অর্থাৎ ফিজিক্যাল একটা মুভমেন্ট হবে। 4 বছর হয়ে গেল 2019 পর থেকে কোনো রকম ভালো নোটিফিকেশান বেরোয়নি, কোনো এক্সামও হয়নি, আর এই বছর 2022 পড়ে গেল, এখনো পর্যন্ত কোনো এক্সাম নোটিফিকেশানও বেরোয়নি এবং ডাব্লিউবিসিএসও বেরোয়নি, এবং যে ক্যালেন্ডার বেরোয় প্রতি বছর সেটারও কিন্তু পাত্তা নেই। ওকে, তো এইটার জন্য তোমাদের কিন্তু মনে অনেকের প্রশ্ন ছিল যে যে 2 ফেব্রুয়ারি যে অভিযানটা হচ্ছে, ঠিক আছে, সেখানে যদি কোনো রকম পুলিশ হস্তক্ষেপ করে, অর্থাৎ পারমিশন থাকবে কিনা, অর্থাৎ যারা 2 ফেব্রুয়ারি পিএসসি অভিযান আসতে ইচ্ছুক অথচ এটা নিয়ে ভয় পাচ্ছিলে বা চিন্তা ছিলে যে যদি পুলিশ কোনো রকম হস্তক্ষেপ করে তখন কি হবে। তো দেখো পাশে একটা ছবি দেওয়া হয়েছে, এই যে এই এটা হচ্ছে একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেটার, যেটা পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি করা হয়েছিল, অর্থাৎ আমরা একটা অভিযান করতে চলেছি তো একটা পারমিশন দরকার। তো দেখো এখানে স্ট্যাম্প সহ সিগনেচারও করে দেওয়া হয়েছে। তো এখানে বলে রাখি, পাশের ছবিটা স্পষ্টই দেখতে পাচ্ছ, পিএসসি অফিস থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে এবং পুলিশ পারমিশনও কিন্তু নেওয়া হয়ে গেছে, তোমরা অফিসিয়াল স্ট্যাম্প এবং সিগনেচার দেখতে পাচ্ছ। তো এদিক থেকে কোনো রকম ভয় নেই, কোনো রকম কিছু প্রবলেম হবে না, কেননা আমাদের হাতে পারমিশনটা রয়েছে এবং এটা একদমই শান্তিপূর্ণ একটা অভিযান তোমরা বলতে পারো। ওকে, তো প্রথম যে ভয়টা তোমাদের ছিল পারমিশনের ব্যাপারে সেটা কিন্তু আর রইল না। তো প্রত্যেকের কিন্তু আশা চাই 2 ফেব্রুয়ারি পিএসসি অফিসের গেটে, ঠিক আছে। তো এবার দেখো এটা হচ্ছে আমাদের পোস্টার একটা বানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অভিযান হচ্ছে 2 ফেব্রুয়ারি দুপুর 11:30, ঠিক আছে। তোমরা জানো বিগত 2 বছর তো কোনো রকম নোটিফিকেশান নেই, নিয়োগ নেই এবং রেজাল্টও নেই, তাই ডাব্লিউবিসিএস মিজেনিয়াস ফুড এসআই গ্রুপ ডি সহ একাধিক পরীক্ষা নোটিফিকেশান ICDS-19, একাধিক পরীক্ষা নতুন নোটিফিকেশান ICDS-19, মিসলেনিয়াস 19, ডাব্লিউবিসিএস 2021 এবং ডাব্লিউবিসিএস 2020 মেন রেজাল্ট এবং ক্লার্কশিপ 19, যেটা 19 সালের ক্লার্কশিপ পরীক্ষা, সেটাও কিন্তু এখনো প্রসেসিংয়ে চলেছে। তো সেটাও কিন্তু দ্রুত নিয়োগের দাবি আমরা রাখছি এবং আরও একাধিক কিন্তু দাবি রয়েছে, সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি তোমাদের। তো তাই সকল চাকরি প্রার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী, শিক্ষক প্রতিষ্ঠা, ইউটিউব কমিউনিটি, এই অভিযানে কিন্তু সামিল হতে বলছি এবং উপস্থিত থেকে কিন্তু সাফল্যমণ্ডিত করতে বলছি। ওকে, তো দেখো আমাদের এবার দাবিগুলো কি কি রয়েছে সেগুলো কিন্তু দেখে নেব। দেখো প্রথম দাবি, অতি শীঘ্রই 2022 সালের সমস্ত বছরের কি কি এক্সাম হবে সেটা কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তোমরা হয়তো অনেকেই একটা জিনিস দেখেছো বিভিন্ন গ্রুপে ঘুরপাক খাচ্ছে যে এই বছর ডাব্লিউবিসিএস ছাড়া আর কোনো রকম নোটিফিকেশান বেরোবে না। তো এইরকম করলে কিন্তু হবে না, ডাব্লিউবিসিএসই শুধুমাত্র একটা পরীক্ষা নেই, ঠিক আছে, আরও কিন্তু ছোটখাটো পরীক্ষা রয়েছে, সেইগুলোর কিন্তু নোটিফিকেশান অবশ্যই বের করতে হবে। ডাব্লিউবিসিএস দেওয়ার সবার ক্ষমতাও থাকে না, ঠিক আছে, সবাই সাহস করেও দিতে পারে না, কেননা একটা বৃহৎ একটা বড় পরীক্ষা এবং ওটা কিন্তু টাফেস্ট একটা পরীক্ষা, তো সকলের কিন্তু মাইন্ড সেট আপ থাকে না ডাব্লিউবিসিএস দেওয়ার। তো শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, অতি শীঘ্রই 2022 সালের সমস্ত বছরের কি কি এক্সাম হতে চলেছে সেগুলো কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তারপর দেখো ডাব্লিউবিসিএস 2022, মিসলেনিয়াস 2022, জুডিশিয়াল সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যেগুলো রেগুলার হয়, অর্থাৎ এই পরীক্ষাগুলো কিন্তু প্রতি বছর নিয়মিত হয়, তো সেই প্রতি বছর যে নিয়মিত পরীক্ষাগুলো হয় সেগুলোর কিন্তু নোটিফিকেশান অতি শীঘ্রই বের করতে হবে, ঠিক আছে। এরপর দেখো আর কি দাবি রয়েছে আমাদের, গ্রুপ ডি ফুড এসআই
কলকাতা পুলিশ বললাম কেপিএস এইট সেক্টর, যেগুলো অনিয়মিত পরীক্ষা হয় অর্থাৎ দু তিন বছর ছাড়া ছাড়া যে পরীক্ষাগুলো হয় সেগুলোর কিন্তু নোটিফিকেশন বের করতে হবে। কেননা শুধুমাত্র WBCS মিসলিনিয়াস এগুলো নয়, আরো অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা মাধ্যমিক লেভেলের, তাদেরও কিন্তু একটা নোটিফিকেশন পাওয়া দরকার, কেন তারাও কিন্তু চাকরির জন্য মানে মুখ তুলে রয়েছে। কিন্তু 2019 পর থেকে কিন্তু কোনো রকমের এই চাকরির নোটিফিকেশনও বেরোয়নি। মিসলেনিয়াসে সেই 2019 বেরিয়েছিল, ক্লার্কশিপ 2019 সেটাও একটা আন্ডার গোয়িং প্রসেসের আন্ডারে রয়েছে, ICDS 19 সেটার রেজাল্ট বেরোয়নি, মানে কোনো কিছুই কিন্তু ঠিক মতো হচ্ছে না। তো এইগুলো নোটিফিকেশান বের করতে হবে। তারপর দেখো ICDS 19, মিসলেনিয়াস 19, WBCS 21 প্রিলিমিনারি এবং WBCS 2020 মেন, এইগুলো রেজাল্ট কিন্তু এখনো প্রকাশিত হয়নি। তো এইগুলো রেজাল্ট কিন্তু অতি শীঘ্র বের করতে হবে। তারপরে যেটা রয়েছে, প্রতিটা রেজাল্টে ক্যান্ডিডেটের নাম, এই যে রেজাল্ট গুলো প্রকাশ হচ্ছে একদম স্বচ্ছভাবে কিন্তু বের করতে হবে। প্রতিটা রেজাল্টে ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, ইন্ডিভিজুয়াল মার্ক, ক্যাটাগরি এবং র্যাঙ্ক অনুযায়ী স্বচ্ছভাবে ট্যাবুলার ফরম্যাটে প্রকাশ করতে হবে। যেমনটা লাস্ট ক্লার্কশিপ পরীক্ষায় খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্টটা দেওয়া হয়েছিল, নাম, রোল নাম্বার, র্যাঙ্ক, ইন্ডিভিজুয়াল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছিল। তো সেই রকম ক্লার্কশিপের মতোই কিন্তু প্রতিটা পরীক্ষা এদের রেজাল্ট কিন্তু বের করতে হবে, আপকামিং যে রেজাল্ট গুলো রয়েছে, ঠিক আছে, ICDS 19। ওকে, তারপর দেখো যে দাবিটা রয়েছে, রেজাল্টের সাথে প্রতিটা পরীক্ষার কিন্তু ওয়েটিং লিস্ট রাখতে হবে। কেননা রেজাল্ট প্রকাশের পরে অনেকেই হয়তো অন্য চাকরি পেয়ে গিয়েছে, অনেকে ডিভিতে বসে না, তার জন্য কিন্তু ভ্যাকেন্ট পড়ে থাকে। তো ওয়েটিং লিস্ট রাখলে কি হবে, সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু কিছু ছাত্র বা ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওয়েটিং লিস্ট রাখতে হবে এবং ওয়েটিং লিস্ট অবশ্যই কিন্তু ক্লিয়ারও করতে হবে। ওকে, এই দুটো দাবি থাকবে আমাদের সাথে। তারপর দেখো ক্লার্কশিপ 2019 তার টাইপিং টেস্ট এবং নিয়োগ প্রক্রিয়া অতি শীঘ্রই শেষ করতে হবে। তোমরা জানো যারা ক্লার্কশিপ পরীক্ষা পাস করেছো তারা কিন্তু সকলেই জানো যে ধীরে ধীরে কিন্তু, প্রথমে শুনলাম যে জানুয়ারি মাসে টাইপিং হবে, সেটা শুনছি ফেব্রুয়ারি মাসে হবে, এখন শুনছি আবার সেটা কিন্তু মার্চেও চলে যেতে পারে। কেননা কোনো রকম এখনো ভেন্ডর ঠিক হয়নি টাইপিং টেস্টে। তো ক্লার্কশিপটা কিন্তু খুবই শীঘ্রই এটা নিয়োগ করতে হবে, কেননা অনেক স্টুডেন্ট এখানে কিন্তু পাস করেছে। এবং আমি বলবো অনেকেই এরকম শুনতে পাচ্ছি যে ক্লার্কশিপ যারা পাস করেছে তারা কিন্তু এই প্রটেস্টটাকে সাপোর্ট করছে না। কেন করছো না ভাই তোমরা, আমি বুঝতে পারছি না। তোমরা কি ভাবছো এই প্রটেস্টের ফলে ক্লার্কশিপটা পিছিয়ে যাবে? একটা জিনিস তোমরা ভাবো, তোমরা পাস করে গেছো, তোমাদের নাম লিস্টে আছে, ঠিক আছে, তোমাদের প্রসেসটা ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত চলছে, এবার শুধু টাইপিং টেস্ট আর জয়েনিং লেটারটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এবং কিছুটা শুনলাম সেটা একটু জুডিশিয়ার ম্যাটারও রয়েছে, কিন্তু সেই সমস্ত কিছুই হবে না, স্টেফে কিছুই পড়বে না। যদি প্রোটেস্টটা করা হয় ওরা বরং আরও ইনিশিয়েটিভ নেবে পিএসসি তরফ থেকে ক্লার্কশিপটাকে আরও তাড়াতাড়ি কিন্তু করে নেওয়ার। কেননা ভেন্ডর এখনও ঠিক হয়নি, বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসে টাইপিং টেস্ট হবে, সেটাও এখন শুনতে পাচ্ছি মার্চের দিকে চলে যেতে পারে। তো তোমরা কেন সাপোর্ট করছো না বুঝতে পারছি না, তোমরা এতটা ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে। আর ক্লার্কশিপ পরীক্ষাটাই শুধু পরীক্ষা নয়, আরও অনেক পরীক্ষা রয়েছে, ঠিক আছে, তোমাদের কিন্তু সকলের জন্য ভাবতে হবে। ওকে, একটু সেলফিশ কিন্তু হলে হবে না, ঠিক আছে। আর আমরা তো দাবি রাখছি ক্লার্কশিপ 19-এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু অতি দ্রুত শেষ করতে হবে। কেননা 2019-এর নোটিফিকেশান, সেটা রেজাল্ট ফেজাল্ট প্রকাশিত হয়ে সবকিছুই হয়ে গেছে, চার বছর হয়ে গেল এখনো নিয়োগ হচ্ছে না। তো ক্লার্কশিপটাকে কিন্তু অন্তত চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করে দিতে হবে, এটা কিন্তু আমাদের দাবি থাকছে। ওকে, তো আশা করবো ক্লার্কশিপ যারা পাস করেছো তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করো। বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা খুবই মানে কি বলবো অন্যদের কি বলবো ব্রেন ওয়াশ করে দিচ্ছে যে তোমরা করোনা সাপোর্ট করোনা, কিন্তু এরকমটা নয়, ঠিক আছে। আমরা কিন্তু সকলের জন্যই ভাবছি এবং তোমাদের সাপোর্টের ফলে হয়তো এই নিয়োগটা আরো দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটাকে, এই প্রটেস্টটাকে আমাদের সাপোর্ট করো। তারপর দেখো একটা পরীক্ষা নোটিফিকেশন থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত অতি দীর্ঘ কিন্তু সময় লেগে যাচ্ছে, ঠিক আছে। তোমরা ক্লার্কশিপেরই কথা ভাবো, চার বছর হয়ে গেল এখনো টাইপিং হয়নি, ডকুমেন্ট ভেরিফিকেশন যদিও চলছে, চেষ্টা করছে তারা খুব তাড়াতাড়ি করার, কিন্তু আমরা চাইবো এটা কিন্তু কোনো রকম স্টপ না হয়ে একদম কন্টিনিউয়াসলি প্রসেসের মাধ্যমে কিন্তু জয়েনিংটা সকলের হয়ে যাক, ঠিক আছে। তো অতি দীর্ঘ সময় লেগে যাচ্ছে, এইটা কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যে সম্পন্ন করতে হবে, এই কিন্তু দাবিটা থাকবে। কেননা প্রত্যেকের বয়স পেরিয়ে যায় একটা পরীক্ষা দিয়ে পরের পরীক্ষা দিয়ে হচ্ছে পাস করার। যে ছেলেটা 2019-এর WBCS দিয়েছে সে 2020-ও দিয়েছে, সে 2021-ও দিয়েছে, 2022-ও দিয়েছে, অথচ 2019-এর এখনো পর্যন্ত রেজাল্ট ঠিকভাবে প্রকাশিত হয়নি। তো বুঝতে পারছো একটা ছেলে চারটে পরীক্ষা দিয়ে ফেলছে অথচ তার প্রথম পরীক্ষা রেজাল্ট পাচ্ছে না। তো এটা কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যে সম্পন্ন করতে হবে, নিয়োগ প্রক্রিয়াকে অতি দ্রুত কিন্তু সম্পন্ন করতে হবে।
তারপর দেখো 10 নম্বর যেটা রয়েছে, কোভিড 19 এর জন্য প্রায় দুটো বছর কিন্তু কোনো রকম পরীক্ষা হয়নি এবং নিয়োগ হয়নি, তাই সমগ্র স্টুডেন্টদের সাথে দু বছর কিন্তু বয়সের ছাড় দিতে হবে, এটাও কিন্তু আমাদের থাকবে দাবি। তারপর দেখো আর একটা জিনিস, খুব ভাইটাল জিনিস, অফিসিয়াল অ্যান্সার কি প্রতিটা পরীক্ষাতেই অফিসিয়াল যে অ্যান্সার কিগুলো দেয় পিএসসি তাতে কিন্তু প্রচুর ভুলভাল থাকে, যার জন্য কিন্তু একটা স্টুডেন্টের নাম্বারে কিন্তু অনেকটাই হেরফের হয়ে যায়, ঠিক আছে। যেমনটা গত বছর দেখেছিলাম WBCS, বাবারে বাবা, 10টা থেকে 11টা ভুল উত্তর দিয়েছে শুধু পিএসসি। তো অফিসিয়াল অ্যান্সার কিগুলো যেন ওরা একটু যাচাই করে ভালোভাবে সঠিকভাবে দেয়, সেটার আমরা আবেদন রাখবো। এবং কোশ্চেন অ্যারাইজ যেন আমরা করতে পারি স্টুডেন্টদের তরফ থেকে, ক্যান্ডিডেট তরফ থেকে, অর্থাৎ এই কোশ্চেনটা ভুল উত্তর দেওয়া হয়েছে সেটাও যেন আমরা কোশ্চেন অ্যারাইজ করতে পারি, তার জন্য একটা স্পেস বা স্থান কিন্তু আমাদের রাখতে হবে। নেক্সট দাবি থাকবে, দেখো পিএসসি কোশ্চেন পেপার প্রিলি এবং মেন বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই করতে হবে। তোমরা জানো WBCS যে মেন পরীক্ষা হয় সেটা কিন্তু শুধুমাত্র ইংলিশ পেপারে থাকে, আমরা পশ্চিমবাংলা স্টুডেন্ট অথচ শুধুমাত্র ইংরেজিতে পরীক্ষা দেবো কেন, প্রিলিটা যদিও দুটো ভাষাই করা হয় কিন্তু মেনটা কিন্তু দুটো ভাষায় করা হয় না। তো আমাদের দাবি থাকবে বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই যেন কোশ্চেন পেপার রেডি করা হয়, ওকে। আর সবার শেষে দেখো, দুই বছর সকলেরই নষ্ট, ঠিক আছে, দুই বছর কোনো রকম সুযোগই কেউ পায়নি পরীক্ষায় বসার, ঠিক আছে। তো সেই জন্য তাই WBCS মিসলেনিয়াস যেগুলো বড় পরীক্ষা রয়েছে এবং সাথে যে সকল অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে পিএসসির আন্ডারে, সেই পরীক্ষায় কিন্তু প্রিলিমিনারি এবং মেন দুটো পরীক্ষাতেই আমরা দাবি রাখছি যে বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু পাস করাতে হবে, ঠিক আছে, যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পেতে পারে পরীক্ষায় বসার। সে কতজন পাস করলো, কত ভ্যাকান্সি আছে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু প্রত্যেকে যে পরীক্ষায় বসতে পারছে, সুযোগটা পাচ্ছে সে পরীক্ষাটা দেওয়ার, এই জিনিসটা কিন্তু পিএসসিকে সুযোগটা করে দিতে হবে, এটা কিন্তু আমাদের দাবি থাকছে, ওকে। তো এতগুলো দাবি, আমরা 13টা দাবি আপাতত লেখার চেষ্টা করেছি, যদি তোমাদের আরও কিছু দাবি থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেগুলো কিন্তু আমরা ইনক্লুড করার চেষ্টা করব। তো এভাবে আর কতদিন চলবে, তোমরা নিজেদেরই প্রশ্ন করো, এনাফ ইস এনাফ, ঠিক আছে। চার বছর হয়ে গেল, পিএসসি কিন্তু এত মনমানি করছে, নিজেদের ইচ্ছা মতো কাজ করছে, ঠিক আছে। তো বাংলা ছাত্র যুব সমাজ, এবার কিন্তু তোমাদের জাগার প্রয়োজন হয়ে গেছে, তো প্রত্যেকের এই জিনিসটাকে সাপোর্ট করা উচিত, কেননা এতদিন পর একটা প্রোটেস্ট হচ্ছে। আর প্রোটেস্ট মানে কি, আমরা রকম মানে পাশের রাজ্যের মতো রেল লাইনে গিয়ে গলা দেবো না, রেল লাইন কিছু পুড়িয়ে টুড়িয়ে দেবো না, আমাদের একদম শান্তিপূর্ণ প্রোটেস্ট, এটা তোমরা জানো পিএসসির অফিসে, এবং পারমিশনও পাওয়া হয়ে গেছে, সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এ করবো এবং আমাদের দাবিগুলো যাতে পূরণ হয় সেই জন্য কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। তো প্রত্যেকের কাছে এটাই দাবি, ঠিক আছে, যে ডেপুটেশনের মাধ্যমে জমা দেবো, এবং 2 ফেব্রুয়ারি সকলে পিএসসি অভিযানে কিন্তু যোগদান করো, যারা ভাবছো, যারা বিশেষ করে ক্লার্কশিপের যারা স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু আমি খবর পেয়েছি যে তারা কিন্তু সাপোর্ট করছো না, কিন্তু তোমরা নিজেরাই বলো সাপোর্ট করবে না কেন, ঠিক আছে, তোমরা কিন্তু সাপোর্ট করো, এর ফলে কিন্তু তোমাদের নিয়োগটা আরও দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের কথা কোনো মানে শোনার কোনো কথা দরকার নেই, কেননা চাকরিটা তারা দেবে না, চাকরি দেবে কিন্তু পিএসসি, তারা হয়তো কিছুটা হেল্প করছে, অবশ্যই তাদের অবদান রয়েছে, আমি সম্মান দিয়েই কথা বলছি, কিন্তু নিজেদের মতামতটাও শুধুমাত্র অ্যাডমিনের কথা শুনে তোমাদের নিজেদের মতামতটাকে হারিয়ে ফেলো না, নিজেদের মন কি চায় সেটা জিজ্ঞেস মানে নিজেদেরকে জিজ্ঞেস করো, অ্যাডমিনের কথা শুনে নিজের মতামতটাকে হারিয়ে ফেলো না, তাহলে সেই রকম চাকরি পেয়েও কিন্তু কোনো লাভ নেই, নিজেদের মতামত প্রকাশ করার কিন্তু স্বাধীনতা তোমাদের রয়েছে, তো অবশ্যই সেই অনুযায়ী তোমরা যদি তোমার মনে হয় সাপোর্ট করা উচিত সাবমিট করবে, আর যদি না মনে হয় তাহলে এইভাবেই চলছে, এইভাবেই চলতে থাকবে। বাংলা স্টুডেন্ট ইউনিটি সে তো আমরা দেখতেই পাচ্ছি কোনো রকম নেই, তবুও আমরা চেষ্টা করছি ইউনিটি করার, ওকে। তো অবশ্যই সকলের কাম্য কিন্তু আশা অভিযানে যোগদান করার, এবং বাংলা ছাত্রছাত্রীদের দেয়ালে কিন্তু পিঠ ঠেকে গেছে, আর কিছু করার নেই, এভাবে হাতে হাত রেখে বসে থাকলে কিছুই হবে না, ঠিক আছে। আর ঘরে বসে একে ওকে দোষ দিলেও কিছু হবে না যে চাকরি দিচ্ছে না, এ দিচ্ছে না, চাকরি না দেওয়ার পিছনে কিন্তু আমাদের স্টুডেন্ট কমিউনিটি, আমাদের স্টুডেন্ট ইউনিটিরই দোষ আছে, ঠিক আছে। আমরা এই অভিযান হলে কেউ সাপোর্ট করবো না, কেউ যাবো না, এইরকম হলে তো পিএসসি সে তো তার নিজের মতোই কাজ করবে, তো যা করা নিজেদেরই করতে হবে, অনেক হয়ে গেছে, এবার কিন্তু জেগে ওঠো। আর আমাদের এই যে প্রোটেস্টটা যত সকল মিলেই করছে, শুধুমাত্র আমরা নয়, ঠিক আছে, এখানে কোনো পার্সোনাল কোনো লিডার নেই, আমাদের এই যে এটা হচ্ছে কোনো রকম লিডার নেই, এখানে সকলেই লিডার, সকলেই সকলের দাবি রাখতে যাচ্ছি আমরা, তো প্রত্যেকের কিন্তু আসা উচিত। এবং এটা কিন্তু একটা তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমরা করেছি, এখানে একটা জিনিস লেখা রয়েছে, ঠিক আছে, একদম অরাজনৈতিক কিন্তু একটা শান্তিপূর্ণ, ঠিক আছে, অরাজনৈতিক, আমি এখানে মার্ক করে দিচ্ছি, দেখো অরাজনৈতিক, অরাজনৈতিক শান্তিপূর্ণ অভিযান, কোনো রকম রাজনীতির এখানে রং আমরা লাগানোর চেষ্টা করছি না, এবং সেটাও বাদ দেওয়ার চেষ্টা করছি। তাই বাংলার সকল চাকরি প্রার্থী, অভিভাবক যারা রয়েছেন, শিক্ষক মণ্ডলী, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউটিউব কমিউনিটি, অর্থাৎ ইউটিউবে যারা শিক্ষক রয়েছেন,
এই সমস্ত চাকরি পরীক্ষার প্রিপারেশন দিয়ে থাকেন, সকলকে বলবো আমাদের এই যে প্রোটেস্টটা, দেখো আমি প্রত্যেকবার আমি বলছি না আমাদের বলছি, অর্থাৎ এটা কিন্তু কোনো রকম ইন্ডিভিজুয়াল প্রোটেস্ট নয়, এটা সকলের কিন্তু প্রোটেস্ট। তো প্রত্যেককে এই অভিযানে কিন্তু সামিল হতে বলছি এবং উপস্থিত থাকতে বলছি, শুধুমাত্র তোমরা যাও আমরা পাশে আছি এরকম করলে হবে না, প্রত্যেককে কিন্তু উপস্থিত থাকতে হবে, তবেই কিন্তু কথা শুনবে, তো সাফল্যমণ্ডিত কিন্তু করতে হবে। ওকে, তো আরো একবার শেষবারের মতো বলেছি, 2nd February ঘোষণা করে দিচ্ছি, 2nd February ওয়েডনেসডে বুধবার, টাইম 11:30। তো এই টাইমের মধ্যে তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে। আমাদের যে অভিযানটা রয়েছে, যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, একদম সম্পূর্ণ অরাজনৈতিক শান্তিপূর্ণ অভিযানে এবং ডেপুটেশনের যে দাগ দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমরা যোগদান করো। ওকে, অনেক হলো আর নয়, এবার আমাদের কিন্তু চাকরি চাই। তো তোমাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এই ভিডিওটা সকলকে শেয়ার করে দাও, এবং তোমাদের সাথে যাদের যাদের কন্ট্যাক্ট রয়েছে ইউটিউব কমিউনিটি হোক, অন্যান্য স্যারেদের হোক, তাদেরও কিন্তু এটা শেয়ার করো, তারাও আমাদের সাথে যাতে যুক্ত হতে পারে, ঠিক আছে? আর দয়া করে কমেন্ট বক্সে কেউ কাউকে কিন্তু খারাপ এবং ব্যক্তিগত কটূক্তি করবে না, এটা কিন্তু আমাদেরই দাবি। তো আশা করব তোমরা কিন্তু নিজেদের ভালোর জন্য 2 তারিখে সকলে কিন্তু যোগদান করবে। তো এখানেই শেষ করছি, এটাই কিন্তু পুরো ডিটেলস ছিল আজকের ভিডিওর মাধ্যমে, তো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।